আড়িয়াল বিলে যেন ড্রেজার আর না আসে সে বিষয়ে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবু জাফর রিপনকে কঠোর নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। শ্রীনগর প্রতিনিধি এম এ কাইয়ুম মাইজ ভান্ডারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সোমবার দুপুরে তিনি মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ মিলনায়তনে আড়িয়াল বিল সম্পর্কিত উপস্থাপনা ও ব্রিফিংয়ে এই নির্দেশনা দেন। তিনি আরও বলেন, মাঠ পর্যায়ে কাজ করতে আসলেই ড্রেজারগুলো উধাও হয়ে যায়, আমরা চলে গেলে আবার ফিরে আসে। এখানে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন বলতে কিছু শব্দ আছে। এ সময় তিনি মুন্সিগঞ্জ জেলা প্রশাসককে বলেন, ড্রেজার যেন আড়িয়াল বিলে আর না আসে, আপনি সেই ব্যবস্থা গ্রহণ করবেন এবং নিয়মিত তদারকি করবেন। এছাড়া 20 দিন অন্তর অন্তর রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশনা দেন তিনি। কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে খাল খননের উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারি শিল্প গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বাংলাদেশে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আমিরুল হক ভূঁইয়া, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবু জাফর রিপন ও পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক, কৃষি কর্মকর্তা মহসিনা জাহান তোরণ, বন কর্মকর্তা সেলিম হোসেন খান, ওসি তদন্ত ওয়াহিদ পারভেজ সহ উপজেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এটা খুবই একটা পুরাতন ব্যবহার যে আমরা যখন মাঠে আসবো তা আমরা টেবিলের এই পাশ থেকে আসি আর ওই পাশ থেকেই যাই, তখনই ড্রেজারগুলো উধাও হয়ে যায়। এখানে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন বলে কিছু শব্দ আছে, প্রশাসনের তাহলে কাজটা কি? ড্রেজার দিয়ে কারা মাটি ভরছে? এটা পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন জানে না, এটা হতে পারে না। আজকে ড্রেজার থাকুক বা না থাকুক, ড্রেজার যেন আড়িয়াল বিলে আর না আসে, আপনি সেই ব্যবস্থা গ্রহণ করবেন এবং আপনি নিয়মিত তদারকি করবেন, এবং এই নিয়মিত তদারকিতে আপনি প্রয়োজনে এলাকাবাসী সংবাদকর্মীদেরকে যুক্ত করবেন। আমরা খাল যেগুলো সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, পলি পড়ে পদ্মার প্রবাহ কমে যেই কারণেই হোক না কেন, সেগুলো সংযোগ এবং পুনর্খননের ব্যবস্থা নিতে আমার IWM এর প্রজেক্ট শেষ করার দরকার নেই। কিন্তু যেই মুহূর্তে আমরা এই কথাটা বলবো, অমনি আপনারা আমাদেরকে 1000 কোটি টাকার একটা প্রকল্প দেবেন। 1000 কোটি টাকা আমাদের হাতে এই মুহূর্তে নেই, আমরা দিতে পারছি না। আপনাদের যে কাজের বিনিময়ে টাকা, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি ছিল, আমাদের তো স্থানীয় এখানে প্রচুর বেকারত্ব আছে। বেকারত্ব যদি নাও থাকে, অনেক স্বেচ্ছাসেবী তরুণ আছে যারা এই কাজগুলো করতে চায়, তাদেরকে সম্পৃক্ত করে আসলে খালগুলো পুনর্খনন এবং সংযোগ স্থাপন করা যায় কিনা এটা একটু দেখবেন। এখানে মৎস্য কর্মকর্তা আছেন, আমি জানি না যে তিনি কতদিন এখানে ড্রাইভ দেন নেটগুলো সরিয়ে ফেলতে। এই নেটগুলো আপনাকে সরাতে হবে, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। আপনার যদি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা লাগে আমাদেরকে বলবেন। মাটির উপরিভাগ স্টোলেন হয়ে যাচ্ছে, চুরি করে নিয়ে যাচ্ছে ইটভাটায়। ডিসি মহোদয় আমাদেরকে তালিকা দেন যে কয়টা ইটভাটার মধ্যে কয়টাকে আপনি লাইসেন্স দিয়েছেন আর কয়টা ইটভাটা অবৈধ। আমাদের জন্য অপেক্ষা করবেন না, অবৈধ আপনার লাইসেন্স নেই, পরিবেশের ছাড়পত্র নেই, এমন ইটভাটা আপনি নির্দ্বিধায় ভেঙে দেবেন, এটা আপনার আইনি ক্ষমতা এবং আইনি দায়িত্ব। আর যেগুলোর লাইসেন্স আছে সেগুলোর লাইসেন্সের প্রয়োজনে যদি আমার কৃষি জমির উপরিভাগ নিয়ে যায় আমার ইটভাটার প্রয়োজন নাই। আপনি এটাও জানেন যে ইটভাটার লাইসেন্স দেওয়া যায় না যতক্ষণ পর্যন্ত না ইটভাটার মালিক আপনাকে সুনির্দিষ্ট করে বলবে যে সে মাটি কোথা থেকে আনবে। তো এই যে ড্রেজার দিয়ে মাটিগুলো ভরেছে, এই মাটিগুলো সরিয়ে ওই ইটভাটায় দিয়ে দেন। এই মাটিগুলো আপনাকে সরাবার ব্যবস্থা করতে হবে, তাহলে তো আমি বিলটাকে রক্ষা করতে পারবো না। এবং একবার যখন আপনি যারা ড্রেজার দিয়ে মাটি ভরেছে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বাধ্য করেন মাটি সরাতে, সেরকম দৃষ্টান্ত আমরা করেছি, প্রয়োজনে আমাদের থেকে জিজ্ঞেস করবেন, তারা মাটিগুলো সরাতে বাধ্য হবে এবং তখনই অন্য ড্রেজার আর এখানে আসবে না।
যে মামলার কথা বলেছেন এটা আমাদের আদিলুর রহমান সাহেব উনি নোট নিয়েছেন, এবং এটা দ্রুত প্রত্যাহারের জন্য কি করা যায় সেটা আমরা করব। শুধু কৃষি অধিদপ্তর থেকে যিনি এসেছেন, আপনি আর মৎস্য কি একসাথে কখনো বসেন? যে আপনাদের কোন ফসল ফলানোর জন্য কোন ধরনের পেস্টিসাইডের কারণে এইখান থেকে কোন মাছগুলো হারিয়ে যাচ্ছে? আড়িয়াল বিল কিন্তু শুভ্র ভাইয়ের একা না, উনি মালিকানা দাবি করলে কিন্তু আমি রাজি হব। আড়িয়াল বিল আমাদের জাতীয় সম্পদ, এটাকে জাতীয় সম্পদ বিবেচনায় এগ্রিকালচার যেন বলছেন কচুরিপানার জায়গায় মিষ্টি কুমড়া, আমি জানি না তাই ঠিক কিনা, যেগুলোতে কম পেস্টিসাইড লাগে আপনারা কৃষকদের সাথে উঠান বৈঠক করে সেগুলো একটু প্রচলিত করেন। আপনারা অফিস থেকে বের হন, মাঠে যান, মানুষের সাথে সংযোগ করেন, তাহলে কর্ম পরিকল্পনা করাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তবে আর যেন ডিসি সাহেব আর কোনো ড্রেজার না আসে, আর যেন একটা পুকুরেও বালি না পড়ে, যেটুকুন বালি ভরেছে আপনি নিশ্চয়ই ড্রাইভ দিয়েছেন, কাজে আপনি জানেন এই ড্রেজারের মালিককে, তাকে দিয়ে আপনি মাটি সরানোর ব্যবস্থা করেন, আমাদের জন্য দৃষ্টান্ত সৃষ্টি করেন, যাতে আমরা অন্য জায়গাতেও এটা প্রতিফলন করতে পারি। আমরা বলবো যে মুন্সিগঞ্জে জেলা প্রশাসক আড়িয়াল বিলে যে মাটির ভরাট করা হয়েছিল সেই মাটি সরিয়েছে, এটা অন্য জেলা প্রশাসকেরা তখন ওই ওইটাকেই উদ্বুদ্ধ হয়ে কাজ করবে। এটা আপনাদের প্রতি আমাদের অনুশাসন বলে, নির্দেশনা বলে থাকলো। ধরনের উপর একটা কাউন্টার প্রেশার আসে, অ্যাকুইজিশন একটা প্রসেস, কিন্তু তা বাদে ইন্টারিম ফেজে আপনি এটা করতে পারেন। আরেকটা পারেন হচ্ছে এই বিল ইকোসিস্টেমটাকে আপনি যদি একটু নিয়ন্ত্রিত ট্যুরিজম করেন, সেখান থেকে যে বেনিফিটটা আসবে সেটাও জমির মালিকের মধ্যে আপনি সেটাকে একটা একটা মানে কো ম্যানেজমেন্টের মাধ্যমে ইউ ক্যান শেয়ার, তখন তার আর বেছে ফেলার বিক্রি করার তাগিদা থাকবে না। আর আপনার এখানে আপনি বলে দেন যে আড়িয়াল বিলের 14,000 জায়গায় কোনো আবাসন শিল্প হবে না, কেউ তার জমি বিক্রি করলে করবে কিন্তু কোনো আবাসন বা শিল্প হতে পারবে না। আপনি আবাসন নিয়ন্ত্রণ করেন, তাহলে আপনি আর ভরাটের হিড়িকের মধ্যে পড়বেন না।